কদিন ধরে তোমাদের দাদা ভাই দুটো কানে পুরো তালা পড়ে আছে, ঠিক মতন শুনতে পাচ্ছে না। একটা ভিটামিনটা আমি বেশি দেইনি, শরীর সবার খারাপ, সেই জন্য কম করে লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে সবার শরীর ভালো। তো দুর্গা পূজায় বেশি দূর যাইনি, আমি শুধু জেঠিঘাটে গিয়েছিলাম। আর জেঠিঘাটে আমি একটা বেলু চাকতি নিয়েছি, লুচি ছেঁকা ঝাড়া চাটুনি, যেমন তিনজনে তিনটে পড়ে সেই জন্য ঝোল রান্না করি, আজকের একটা পড়েছে। আর বন্ধুরা, কদিন ধরে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, জ্বর সর্দি কাশি সব হয়েছে। তো কথা নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, বাবা আজকের পুকুরে জাল দিয়েছিল, দেখো একটা ছোট বাটা মাছ পড়েছে, আর তার সাথে একটা রূপচাঁদ মাছ পড়েছে। তো এই রূপচাঁদ মাছ আর বাটা মাছটা এখন আমি কেটে নেব। আর বন্ধুরা, কদিন ধরে আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, জ্বর সর্দি কাশি সব হয়েছে। তো কথাটা একটু সেই জন্য খনা খনা হচ্ছে। আর এই মাছগুলো এখন আমি কেটে নেব, আর কালকের আমার গায়ে প্রচুর জ্বর ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই দুপুরে রান্না করেছে। তো আজকের একটু সুস্থ হয়েছি, সেই জন্য বাড়ির কাজগুলো আমি করছি। মাছগুলো কুটা হয়ে গেলে আমি চান করে রান্নাবান্না করব। আর আজকে দুপুরে রান্না করব রূপচাঁদের ঝোল আর ডালের বড়া। তো এখন আমি তাড়াতাড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, দেখো আমাদের পুকুরে এই সাইজের বাটা মাছগুলো আছে। আর যখন যেমন তিনজনে তিনটে পড়ে সেই জন্য ঝোল রান্না করি, আজকের একটা পড়েছে আর তার সাথে একটা রূপচাঁদ মাছ পড়েছে। বন্ধুরা, চান করে চলে আসলাম রান্নাবান্না করতে। আর দেখো, আগে আমি ডালটা বেটে নিয়েছি, আর তার সাথে রূপচাঁদের ঝোল করব, আলু কুচে নিয়েছি, মাছে লবণ মাখানো হয়ে আছে। তো ভাত হাঁড়িটা আমার হয়ে গেছে, আমি ভাত হাঁড়িটা গড়িয়ে দিই, তারপরে মাছটা সামড়াবো। আর আমাদের ফ্যানটা ঝাড়ানো হয় সিলভারে বালতিতে, তো হাঁড়ি কোনো ব্যবহার করিনি, আর গড়িগুলো সিদ্ধ দেওয়া হয়নি। আর ভাত হাঁড়িটা ফ্যান ঝরুক, আমি উনানেতে কড়া বসিয়ে দিচ্ছি। তো মাছে আমার লবণ মাখানো আছে, হলুদ মাখানো হয়নি, এখন আমি হলুদটা মাখাবো, তারপরে মাছটা সামড়াবো। আর এখন আমি মাছে হলুদ মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে, মাছ সামলানোর জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর কড়া না গরম হলে মাছ দিলে মাছ সব ভেঙে যাবে, সেই জন্য আমি কড়াকে ভালো করে গরম করি, তারপরে তেল দিই, তারপরে মাছ উঠিয়ে দিই। তো এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি রূপচাঁদের চ্যাকাগুলো একটু ছোট ছোট করেছি, তার কারণ হলো প্রত্যেক দিন বাবা পুকুরে জাল ফেলায়, তো মাছ পড়তে চায় না, সেই জন্য ছোট ছোট করেছি, কালকে দুপুর অবধি হয়ে যায় বলে। তো একসাথে এতগুলো মাছ কড়াতে ধরলো না, তো হাফ মাছ রেখে দিয়েছি, হাফ মাছ সামড়াচ্ছি, এই মাছগুলো সামড়ানো হোক, তারপরে আমি এই মাছগুলো সামড়ে নেব। আর বন্ধুরা, আমার তো সব মাছ সামড়ানো হয়ে গেছে, এখানে আমি থালায় রেখেছি। তো চলো এখন আমি ঝোলটা সামড়ে ফেলাই। আর ঝোলটা সামড়ানোর জন্য আগে আমি কড়াতে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। ঝোলে আমি অল্প কিছুটা পেঁয়াজ দিয়েছি, আর অল্প কিছুটা রেখে দিচ্ছি ডালের বড়াতে দেব। আমি পেঁয়াজটা একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে আমি সামড়া ফুটন দেব। আর রান্না করার সময় পেঁয়াজটা একটু তেলে ভালো করে ভেজে নিলে তরকারির স্বাদ আর টেস্ট খুব সুন্দর হয়।
আর বন্ধুরা, আমি তো এই সময় ঠিক মতন বসে রান্না করতেও পারছি না, তোমাদের দাদা ভাইও রান্না করতে পারছে না, কারণ তাকে সবসময় ভিডিও আপলোড করতে হয়, এডিটিং করতে হয়। তো যত কষ্ট হোক আমি রান্না করছি, যখন একেবারে পারবো না তোমাদের দাদা ভাই তখন রান্না করবে। বন্ধুরা, এখন আমি সামলা ফুটন দেবো, তাই আমি কড়াতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার যেমন শরীর খারাপ, তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা তেমন ভালো না, 3-4 দিন জ্বর হয়েছিল, তো ওষুধ খেয়েছে, জ্বরটা একটু সেরেছিল, আবার কালকে সন্ধ্যাবেলা একটু জ্বর উঠেছিল। আর কদিন ধরে তোমাদের দাদা ভাই দুটো কানে পুরো তালা পড়ে আছে, ঠিক মতন শুনতে পাচ্ছে না, একটা ভিটামিন খাচ্ছে, তো এখন একটু ঠিকঠাক আছে। তো আমি সব দিয়ে দিয়েছি, এখন আমি আলু উঠিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে শুধু বাবার একটু শরীরটা ভালো আছে, আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা তেমন একটা ভালো না। তোরা দেখো, আমাদের যে উৎসাগাছে পট হয়েছিল, ওখানে যে লাল কাপড়টা ঘেরা আছে, ওখানে সব পটগুলো আছে আর বীজ লাগানো আছে, আর গাছগুলো বড় হলে তারপরে মাঠের ধারে মাদা করে লাগানো হবে। আর বন্ধুরা, তেল পেঁয়াজে কিছুক্ষণ নাড়ার পর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি তো বসে রান্না করতে পারছি না, তবু তো আমি রান্না করছি, কিন্তু আমার একটা সুবিধা খুবই ভালো আছে, যে আমাকে জল আনতে হয় না, খড় পাততে হয় না, জ্বালন পাততে হয় না, সেগুলো তোমাদের দাদা ভাই সব করে দেয়। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু তেল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, বেশ কিছুক্ষণ লাড়ার পর এখন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়াটা আমি বেশি দেইনি, শরীর সবার খারাপ, সেই জন্য কম করে লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে সবার শরীর ভালো থাকে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, তেল কম দিয়েছি, তো লঙ্কা গুঁড়াটা পুড়ে যাবে, সেই জন্য একটু হালকা করে জল দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ লাড়ার পর এখন আমি পরিমাণ মতন ঝোলেতে জল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, জল দিয়ে আমি ঢাকা লাগিয়ে দিয়েছিলাম, আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাটা মাছ দিয়েছি আর দুটো চাকা দিয়েছি, বাবাকে একটা মুড়ো আর বাটা মাছ দেবো, আমি একটা মুড়ো আর রূপচাঁদের চাকা নেবো, আর তোমাদের দাদা ভাইকে একটা চাকা, আমি একটা চাকার হাফ দেবো। আর বন্ধুরা, মাছটা যে আমি দু ভাগে ভাগ করে রেখেছি, তো প্রত্যেক দিন জাল ফেলালে মাছ পড়তে চায় না, এধারের মাছটাকে আমি সন্ধ্যাবেলা রান্না করবো, আর এপাশের মাছটাকে কালকে দুপুরে রান্না করবো। তো মাছ তো আমি উঠে দিয়েছি, ঝোলটা আর একটু ফুটুক, তারপর আমি ঝোলটা নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের দুর্গা পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো দুর্গা পূজায় বেশি দূর যাইনি, আমি শুধু জেঠিঘাটে গিয়েছিলাম, আর জেঠিঘাটে আমি একটা বেলুন চাকরি নিয়েছি, লুচি ছাঁকা ঝাড়া ছাটু নিয়েছি, আর তার সাথে একটা হাতুয়া নেকলেস নিয়েছি। তো আর এগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি ছিল, আর তার সাথে সিনারিটা খুব সুন্দর হয়েছে, তো ওখান থেকে ঘুরে বাড়িতে আমরা চলে আসলাম, আর কোথাও যাইনি। আর বন্ধুরা, ঝোলটা আমার হয়েছে, যে লাস্টে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে ছেনা স্বাদটা খুব সুন্দর হবে। আর এখন আমি তো শিলে বসে ঠিক মতন কোনো বাটনা বাটতে পারি না, সেই জন্য সব মশলা গুঁড়ো করে রেখেছি, আর তরকারি হয়ে আসলে আমি দিয়ে দিই। আর বন্ধুরা, ঝোলটা আমার হয়ে গেছে, এখন আমি ঝোলটা গামলাতে ঢেলে নিচ্ছি। আর ঝোলটা হয়ে যাওয়ার পর তারপরে আমি কড়া ধুয়ে ভালো করে তারপরে ডালের বড়া ভাজব। ঝোলের রংটা খুব সুন্দর হয়েছে, আর সেনটাও খুব সুন্দর বাড়াচ্ছে, কারণ লাস্টে জিরা গুঁড়ো দিয়েছি। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।